মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির আজ কিন্তু বাংলাদেশের সীমান্তেও লাগছে এবং এছাড়া আমরা দেখেছি একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন তো এই সবকিছু মিলে সবশেষ কি পরিস্থিতির খবর আপনার কাছে আছে বৌটুশি মিয়ানমার সীমান্তে অর্থাৎ বাংলাদেশ এবং মিয়ানমার যে সীমান্ত সেখানে এই যে উত্তেজনা সেটি কিন্তু আসলে নতুন নয় সেই অংশান সূচির যে ক্ষমতা সেই ক্ষমতা শেষ হওয়ার পরপরই যখন জান্তা সরকার এই ক্ষমতা এসে তারপর থেকে কিন্তু বিভিন্ন যে সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে অর্থাৎ আরাকান আর্মি এবং আরও বেশ কিছু গোষ্ঠী রয়েছে তাদের সঙ্গে কিন্তু এই জান্তা সরকারের থেমে থেমেই কিন্তু এই ধরনের পরিস্থিতি উদ্ভব হয়েছে এবং সেটির আঁচ কিন্তু বাংলাদেশে এসেছে গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছিলাম যে এই পরিস্থিতির কিন্তু দিন দিন খারাপ হচ্ছিল এবং গতকাল রাত এবং আজকে সকালে কিন্তু পরিস্থিতি আরও বেশি খারাপ হয়েছে আমরা সবশেষ পরিস্থিতি জানবো এ বিষয়ে আমাদের সহকর্মী বান্দরবানে রয়েছেন জাকিরের কাছ থেকে আমরা আসলে এ বিষয়ে সবচেয়ে পরিস্থিতি সবশেষ পরিস্থিতি সেটি জানার চেষ্টা করব জাকির এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমদুম তুমরু সীমান্তবর্তী এলাকায় এবং মিয়ানমারের অভ্যন্তরে ওপারে কিন্তু জান্তা বাহিনীর হেলিকপ্টার টহল দিচ্ছে এবং থেমে থেমে হেলিকপ্টার থেকে গোলা বর্ষণ করছে এমনটাই আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি মূলত গতকাল রাত থেকে কিন্তু মিয়ানমার এই ঘুমদুম তুমরু সীমান্তবর্তী এলাকায় আবারও দুই দিন বন্ধ থাকার পরে ব্যাপক আকারে গোলাগুলি শুরু হয় এই গোলাগুলির আঁচ লাগে কিন্তু আমাদের বাংলাদেশের অভ্যন্তরে তাদের বিস্ফোরিত মর্টার শেলের গোলা এবং তাদের রকেট লঞ্চারের বিস্ফোরিত অংশ গুলি এসে পড়ে তবে এতে কেউ হতাহত না হলেও আজ ভোরবেলা কিন্তু দুজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছে তাদের ছোড়া গুলিতে বিশেষ করে আজ সকাল থেকেই কিন্তু গোলাগুলি ব্যাপক আকার ধারণ করে আমরা যেটি গত কয়েকদিন ধরেই বলছিলাম যে সীমান্তবর্তী এলাকায় সামরিক জান্তা বাহিনীর যে চেকপোস্ট বা বিপি রয়েছে সেগুলি দখলের জন্য বিদ্রোহী গ্রুপ কিন্তু মরিয়া হয়ে উঠেছিল এবং আজকে সকালেই কিন্তু তারা সেই যে বিদ্রোহী গ্রুপ সেখানে ব্যাপক আক্রমণ চালায় এবং আমরা যেটি জানতে পেরেছি যে কি তাদের আক্রমণে পরাস্ত হয়ে মিয়ানমার জান্তা বাহিনীর সৈন্যগুলি রয়েছে তারা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে এসে তুমরু বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছে আজ সকালে তো এই ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে কি যে চেকপোস্টগুলি এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে হয়তো বিদ্রোহীদের দখলে চলে গিয়েছে এই কারণে কিন্তু আবার মিয়ানমার জান্তা বাহিনীর হেলিকপ্টার এসে সেখানে কিন্তু টহল দিচ্ছে এবং হেলিকপ্টার থেকে কিন্তু বিদ্রোহীদের উপরে আক্রমণ চালানো হচ্ছে তবে বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি এখন থমথমে কারণ মানুষজন আতঙ্কে ঘরবাড়ি থেকে বের হতে পারছে না এবং সেখানে সীমান্তে কিন্তু এখন পর্যাপ্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে প্রশাসন কিন্তু রেখেছে সেই সীমান্ত এলাকা আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছেন যে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় পাঁচটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং যে সমস্ত মানুষজন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সীমান্তবর্তী এলাকায় তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে কিন্তু নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসক এছাড়াও সেখানে নিরাপত্তার কারণে কিন্তু বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে মূলত আরেকটি বিষয় জানিয়ে রাখি গত 22 জানুয়ারি থেকে কিন্তু ঘুমদুম তুমরু সীমান্তবর্তী এলাকায় এই গোলাগুলি শুরু হয় মিয়ানমার জান্তা বাহিনীর সাথে বিদ্রোহী গ্রুপের এই গোলাগুলি কিন্তু বেশ কিছুদিন ধরেই চলে আসছে কিন্তু মাঝে মধ্যে থেমে থেমে তারা আক্রমণ চালাচ্ছে আবার থেমে যাচ্ছে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু তারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপক আকারে গোলা বর্ষণের ঘটনা ঘটে এই কারণে কিন্তু গতকাল রাতেও বাংলাদেশের অভ্যন্তরে তাদের ছোড়া গুলি এসে পড়ে এবং মর্টার শেলের অংশ রকেট লঞ্চারের অংশ এসে পড়ে এবং আজ সকালে কিন্তু তাদের সেই গোলাগুলির ঘটনায় দুজন বাংলাদেশি কিন্তু আহত হয়েছে তো এই কারণে কিন্তু বাংলাদেশের যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিজেপি সদস্যরা টহল দিচ্ছে টহল জোরদার করা হয়েছে এবং আরেকটি বিষয় যেটি অনুপ্রবেশের যে বিষয়টি সেটি কিন্তু এখনো সেখানে ঘটেনি তো এই ছিল আমার কাছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমদুম তুমরু সীমান্তবর্তী এলাকার সবশেষ পরিস্থিতি মৌটুশি আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী জাকিরের মাধ্যমে বুলবুল আমরা তো সবশেষ পরিস্থিতির খবর জানছিলাম এবং বারবারই কিন্তু একটি কথা আমাদের সহকর্মী জাকিরও বলছিল যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ছে ঠিক কোন কোন এলাকায় আতঙ্ক রয়েছে মোটুশি খুব স্বাভাবিকভাবেই যেহেতু মিয়ানমারের একদম কাছের এলাকা যেগুলো বিশেষ করে যে তমরু সীমান্তের কথা বলছি আমরা নাইক্ষ্যংছড়ির এবং এখানকার বেশ কিছু ইউনিয়নের বেশ কিছু এলাকায় এর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এই আতঙ্ক কিন্তু গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কিন্তু গতকাল রাতে এবং আজকে সকালে যেহেতু দুজন গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে বলা হচ্ছে সে কারণে কিন্তু বেশি আতঙ্ক ছড়িয়েছে আমরা একটু এক নজরে যদি দেখে নিতে চাই আসলে কোন কোন এলাকায় সবচেয়ে বেশি আতঙ্ক বিস্তার করছে সেটি হচ্ছে ঘুমধুম ইউনিয়নের তমরু এলাকা তাজাবনিয়া এলাকা কোনারপাড়া বাইশফাড়ি এখানে গুলিতে দুজন আহত হওয়ার কথা বলা হচ্ছে বাইশফাড়ির এক বাড়িতে আগুন লেগেছে বাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছে পাহাড়ের
খাদে ও গর্তে। এর বাইরেও আর একটু তথ্য আপনাকে জানিয়ে রেখে, সেটি হচ্ছে গত এক সপ্তাহ আগে যেদিন থেকে অর্থাৎ এই যে সাম্প্রতিক সময়ের যে উত্তেজনা সেটি শুরু হওয়ার পরপরই কিন্তু এই সীমান্তবর্তী এলাকার অনেক প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় যেখানে পাঠদান করা হতো সেগুলো কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। আসলে এই যে সীমান্তে উত্তেজনা সেক্ষেত্রে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কোন ধরনের পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে যারা আতঙ্কে রয়েছেন সীমান্তবর্তী এলাকায় তাদেরকে আশ্বস্ত করার জন্য আমরা এক নজরে দেখে নিতে চাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বিশেষ করে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন তারা কি পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে মিয়ানমারের 14 সীমান্তরক্ষী বাহিনীর সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে, তাদের অস্ত্র ও গুলি জমা রেখেছে বিজিবির কাছে, আমরা এগুলো জানতে পেরেছি। সীমান্তে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিছুক্ষণ আগে আমরা প্রতিবেদনে দেখছিলাম পুলিশ মহাপরিদর্শক কথা বলছিলেন যে অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদেরকেও সহায়তা করবে পুলিশ। অন্যদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি এবং কোস্টগার্ড। কোস্টগার্ডের নবনিযুক্ত যে মহাপরিচালক তিনিও গতকালকে কথা বলেছিলেন সাংবাদিকদের সঙ্গে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জে, সেখানে তিনি বলেছিলেন যে আমাদের একমাত্র চ্যালেঞ্জ হচ্ছে এই মুহূর্তে কোনো ধরনের রোহিঙ্গা অর্থাৎ এর আগে যারা এসেছিলেন মানবিক দিক বিবেচনায় তারা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, এই বিষয়টি দেখার জন্য নৌপথে তারা টহল দিচ্ছেন। এর বাইরেও আজকে কিন্তু এই নিয়ে কথা বলেছেন আমাদের আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, তিনি বলেছেন যে এ বিষয়ে চীনের সহযোগিতা বা হস্তক্ষেপ কামনা করেছেন তিনি এবং বলেছেন যে যদি চীন এই বিষয়টি বিবেচনা করে সেক্ষেত্রে হয়তো তাদের সহায়তা পেলে এই বিষয়টি অর্থাৎ যে উত্তেজনক পরিস্থিতি সেটি দ্রুতই প্রশমন হতে পারে। আমাদের সাথে যুদ্ধ নয়, যুদ্ধ তো তাদের ইন্টারনাল। আমাদের সীমান্তে এসে যখন গোলাগুলির আওয়াজ আমাদের এখানে চলে আসে তখন স্বাভাবিক কারণে একটা ভয়ভীতি আমাদের নাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, তো এই বিষয়টা তাদের হস্তক্ষেপ আমরা আশা করছি। ভারত আর চায়না তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, ওটার মধ্যে আমরা নাক গলাতে চাই। আমরা আমাদের স্বার্থ নিয়ে বলব, আমাদের স্বার্থ প্রতিবেশী দেশ হিসাবে আমরা যেন তাদের ইন্টারনাল কনফ্লিক্টের শিকার না হই, এরপরে আমাদের যেন ক্ষতি কোনো ক্ষতি না হয়। বৈঠকে কথা বলছিলেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বলছিলেন যে আসলে চীনের হস্তক্ষেপ কামনা করেছেন, যদি এক্ষেত্রে যেহেতু জিওপলিটিক্যালি বা ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের সীমান্ত বা মিয়ানমারের যে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে সেক্ষেত্রে যদি চীন সহায়তা করে, চীনের সহযোগিতা এর আগেও আমরা দেখেছিলাম যখনই কোনো সীমান্তে সংঘাত হয় এই ধরনের পরিস্থিতির উদ্ভব হয় সেক্ষেত্রে কিন্তু বা বাংলাদেশের কেউ আহত হলে গুলিবিদ্ধ হলে এই ধরনের ঘটনায় কিন্তু সঙ্গে সঙ্গেই পতাকা বৈঠক হয় সেখানে বৈঠকে প্রতিবাদ জানানো হয়। এর আগেও আমি আপনাকে শুরুতে বলছিলাম যে গত 3 বছর ধরেই কিন্তু এই সীমান্তে উত্তেজনা, বিশেষ করে আরাকান আর্মি সহ আমরা বলছিলাম থ্রি ব্রাদারহুড যে অ্যালায়েন্স রয়েছে সেই অ্যালায়েন্সের সঙ্গেও কিন্তু একটি জোট অর্থাৎ সশস্ত্র যে নানা রকম গোষ্ঠী রয়েছে তাদের সঙ্গে আরাকান আর্মির যে সংঘর্ষ সেটি কিন্তু নতুন নয়, অর্থাৎ অং সান সুচির ক্ষমতা হস্তান্তরের পরপরই কিন্তু আমরা এই যে ছবিতেও যদি আমরা দেখি যে এই যে বাংলাদেশের যে সীমান্ত সেখানে কিন্তু এই যে আরাকান আর্মির যে অনুপ্রবেশ অর্থাৎ তারা কিন্তু এরই মধ্যে অনেকগুলো জায়গা বিশেষ করে যেগুলো জান্তা সরকারের অধীনে ছিল সেই জান্তা সরকারের অধীনে থাকা বিভিন্ন এলাকা গত 2 বছরে 300-এরও বেশি এগুলো কিন্তু নানা রকম আন্তর্জাতিক যে প্রতিবেদন রয়েছে আন্তর্জাতিক মিডিয়ার সেখানে এসেছে 300-এরও বেশি ঘাঁটি এবং অনেকগুলো জায়গা তার এরই মধ্যে দখল নিয়েছে। বিশেষ করে আজকেও আমরা বিভিন্ন পত্রিকা এবং গণমাধ্যমে দেখেছি যে অনেকগুলো চৌকি অর্থাৎ নিরাপত্তা যে চৌকি রয়েছে যেখানে টহল থাকে সেই অর্থাৎ মিয়ানমারের জান্তা সরকারের টহল সেখানেও কিন্তু তারা প্রবেশ করেছে এর মধ্যে, অর্থাৎ অনেকটাই বিচলিত হয়েছে উঠেছে জান্তা সরকার, বিশেষ করে মিয়ানমারের জান্তা সরকার তারা সশস্ত্র যে গোষ্ঠীগুলো রয়েছে বিশেষ করে আরাকান আর্মি তাদের কাছে অনেকটাই পরাজিত না হলেও পরাস্ত হতে চলেছে এরকম কিন্তু নানা রকম খবর আসছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের পাশাপাশি চীন ভারতের কৌশলী অবস্থানের কারণে ভূ রাজনৈতিক জটিলতার মুখে বাংলাদেশ, অবৈধ অনুপ্রবেশের অপেক্ষায় হাজার হাজার রোহিঙ্গা, সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে
আরাকান আর্মিও বিশেষজ্ঞরা বা বিশ্লেষকরা যেটি বলছিলেন যে বাংলাদেশের জন্য আশঙ্কার বিষয় আসলে কোনগুলো, এরই মধ্যে কিন্তু যে রোহিঙ্গারা ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করছে তারা কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এর বাইরে এই সংঘাত যদি দীর্ঘমেয়াদী হয় বা যেটি বলছিল প্রতিবেদনে দেখাচ্ছিল যে আরাকান আর্মি তাদের শক্তি সঞ্চার করছে, অন্যদিকে জান্তা সরকার কিন্তু তাদের শক্তি দুর্বল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আরও 400,000 যদি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে এটি কিন্তু আরও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এর বাইরেও দুটি বৃহৎ রাষ্ট্রের কথা বলা হচ্ছে, জিওপলিটিক্যালি বা ভূ রাজনৈতিকভাবে আমরা যদি দেখি একদিকে চীন অন্যদিকে ভারত, এই দুটি রাষ্ট্রের মধ্যেও কিন্তু সংঘাতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যদি সেটি হয় অবধারিত বলছিলেন বিশ্লেষকরা তাহলে কিন্তু বাংলাদেশ এর বাইরে নয়, কারণ বাংলাদেশ কিন্তু এই ভূ রাজনৈতিকভাবে সবচেয়ে কেন্দ্রে অবস্থিত এই বৃহৎ দুটি রাষ্ট্রের, ফলে যদি এই ধরনের সংঘাত হয় দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যে এবং মিয়ানমারের এই সংঘাত আরও বেশি দিন দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য বিশেষ করে এই যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ সেটি আরও বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দেখা দিবে। অনেক ধন্যবাদ আপনাকে বুলবুল। আপনার মিয়ানমারের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আমার সঙ্গে আলোচনায় স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল রেজা।